সম্মানিত হাজিরিন কুরবানির ঈদ আসতেছে আমরা অনেকেই নিয়ত করে রাখছি যে আমরা কুরবানি করব এই ক্ষেত্রে আমরা কুরবানির পশুটা যখন আমরা ক্রয় করব তার গুণাগুণ কেমন হওয়া চাই এই বিষয়ে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে বুখারি মুসলিমের হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা ভেড়া দ্বারা কুরবানি দিতেন এবং সেই ভেড়াগুলা শিং বিশিষ্ট ছিল এবং হৃষ্টপুষ্ট ছিল মোটা তাজা ছিল খুবই সুন্দর ছিল সুতরাং আমরাও যখন কুরবানি করার জন্য কোনো পশু ক্রয় করব সেই পশুটা এমন দেখে আমরা ক্রয় করব যার শিং খুব সুন্দরভাবে আছে মোটা তাজা আছে দেখতে সুন্দর এবং খুবই মূল্যবান তাহলে আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে এই সমস্ত গুণাগুণ আমরা লক্ষ্য রেখে যদি কুরবানি করি আর নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি যে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যেহেতু কুরবানি করব সুতরাং আমার এই পশুটা সবচেয়ে সুন্দর দেখে আমি কুরবানি করব যেহেতু আল্লাহ তাআলার জন্য আমি কুরবানি করতেছি সম্মানিত হাজিরিন আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জানার বিষয় আমরা যেই পশুগুলো দ্বারা আমরা কুরবানি করব সেই পশুর মধ্যে এরকম কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারবে না যেই ত্রুটি বিচ্যুতি হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে এই ত্রুটি বিচ্যুতি থাকলে এই সমস্ত পশু দ্বারা কুরবানি করা আমাদের জন্য হালাল হবে না জায়েজ হবে না যেমন কোনো পশু যদি অন্ধ থাকে সে তার নিজ কাবার পর্যন্ত দেখতে পায় না দেখে দেখে হেঁটে যেতে পারে না এরকম পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না অথবা কোনো পশু যদি এরকম ল্যাংড়া থাকে যে কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না সে ওই চারটা পায়ের মধ্যে একটা পা এরকম নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে যা সে মাটিতে লাগাতেই পারে না লাগিয়েও হাঁটতে পারে না এরকম পশু দ্বারা কুরবানি করলেও কিন্তু আমাদের জন্য জায়েজ হবে না সুতরাং একেবারে দুর্বল যে সমস্ত পশু আছে যেগুলো ঠিকমতো হাঁটতেই পারে না এরকম পশু কুরবানি করা থেকে আমরা বিরত থাকব সম্মানিত হাজিরিন এই সমস্ত পশুর বয়সের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা প্রত্যেকেই নিজেরা লালন পালন করে কুরবানি দেই না ক্রয় করে কুরবানি দেই সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে পশুটা ক্রয় করার সময় তার নির্দিষ্ট বয়স পর্যন্ত পৌঁছেছে কি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুসিন্না অর্থাৎ নির্দিষ্ট বয়স সীমা পর্যন্ত পৌঁছেছে এরকম পশু দ্বারা কুরবানি দাও সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে উট আমরা যারা কুরবানি দিতে চাই সেটা অন্তত পক্ষে 5 বছরের হতে হবে আর গরু এবং মহিষ অন্তত 2 বছরের হতে হবে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো আমরা অনেকে দাঁত লক্ষ্য রাখি অনেক গরু মহিষ এরকম হতে পারে যে 2 বছর বয়স পূর্ণ হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে নাই তারপরেও এই পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ আছে আর ভেড়া দুম্বা ছাগল ইত্যাদি অন্তত 1 বছরের হতে হবে তবে নবীজি হাদিস শরীফে বলেন যদি তোমাদের জন্য কষ্টসাধ্য হয় তাহলে ভেড়া যদি এরকম হয় যা 1 বছর পূর্ণ হয় নাই এখনও কিছু মাস বাকি আছে কিন্তু দেখতে যদি 1 বছরের সমপরিমাণ হয় মোটা তাজা হয় তাহলে সেটা দ্বারাও তোমরা কুরবানি দিতে পারবে সুতরাং আমরা এই সমস্ত গুণাগুণের প্রতি লক্ষ্য রাখে আমরা যদি কুরবানি করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা আশা করতে পারি এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন